আসসালামু আলাইকুম স্কুল অফ সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল থেকে সকল স্টুডেন্টদের জন্য রইল শুভকামনা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে মুনাফা সাধারণত দু প্রকার একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল মুনাফা সো সরল মুনাফা নির্ণয় করার জন্য খুব একটা সহজ সূত্র রয়েছে সেটা হচ্ছে আই টু পিআরএন এই সূত্রের সাহায্যে আপনি খুব সহজে সরল মুনাফা নির্ণয় করতে পারবেন যেমন এখানে আই দ্বারা পিআরএন এগুলো দ্বারা কি প্রকাশ করে সেটা আগে আমরা জেনে নেব আই হচ্ছে মুনাফা অথবা সরল মুনাফা এখানে একটা কথা বলে রাখি মুনাফা শুধুমাত্র মুনাফা আর সরল মুনাফা কথাটা একই অর্থ প্রকাশ করে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এই ট্রামগুলো আমি যদি একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি আপনি এক টাকা কোথাও কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখলেন কত টাকা এক টাকা সেটা এক বছর পরে আপনি ওই অ্যাকাউন্টে দেখলেন যে এক হাজার একশো টাকা হয়ে গেল তাহলে আপনি এখানে কত টাকা বেশি দেখতে পাচ্ছেন অর্থাৎ একশো টাকা বেশি দেখা যাচ্ছে তার মানে এই একশো টাকায় হচ্ছে মুনাফা অথবা এটাকে আমরা সরল বাংলা বলি সুদ তাহলে মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু একশো টাকা আর আপনি যে টাকাটা ইনিশিয়ালি অর্থাৎ প্রথমে যে টাকাটা রেখেছেন সেটা হচ্ছে আসল তাহলে আসল হচ্ছে পি ইকোয়াল টু এক হাজার টাকা তারপরে যে সময় সেটা হচ্ছে এক বছর তাহলে সময় অ্যান ইকোয়াল টু এক বছর তাহলে আমার আরেকটা ট্রাম বাকি আছে সেটা হচ্ছে মুনাফার হার এখানে আমি এই সূত্রের সাহায্যে মুনাফা হারটা বের করে ফেলে আই ইকাল টু পি আর এন যেখানে আমি লিখতে পারি আর এর মান আমার দরকার তাহলে আই বাই পি এন আই হচ্ছে একশো টাকা এবং পি হচ্ছে এক হাজার টাকা এন হচ্ছে এক এখানে ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট ওয়ান এটা যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে একশো দ্বারা আমাকে গুণ দিতে হবে সেক্ষেত্রে হয়ে যাবে দশ পার্সেন্ট তার মানে আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে দশ পার্সেন্ট আর এটি হচ্ছে মুনাফা হার মুনাফা হার আর ইকুয়াল টু দশ পার্সেন্ট তার অর্থ কী দাঁড়াচ্ছে আপনি যদি এক হাজার টাকা কোনো অ্যাকাউন্টে রাখেন সেটা এক বছরে আপনাকে আরও একশো টাকা বেশি দেখাবে ওই এক হাজার টাকার যে একশো টাকা বাড়ছে সেটা যে হারে বাড়ছে সেই হারটাই হচ্ছে মুনাফার হার সেটা হচ্ছে দশ পারসেন্ট হারে বেড়েছে তাহলে এখানে আপনি বলতে পারেন যে এই এগারোশো টাকাটা আসলে কিসের এগারোশো টাকাটা হবে মুনাফা এবং আসল মিলে এই ক্ষেত্রে আমি আরেকটা ট্রাম ইউজ করতে পারি মুনাফা আসল মুনাফা আসল এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যেখানে মুনাফা আসল হচ্ছে কি মুনাফা যোগ আসল যোগ তাহলে এখানে দাঁড়ালো মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি আর মুনাফা আসল হচ্ছে এ দ্বারা এখানে একটা সূত্র পাওয়া গেছে আর এখানে মুনাফা আসলে আরেকটা সূত্র পাওয়া গেছে তাহলে এখানে এই এর ভ্যালুটাই হচ্ছে মূলত এগারোশো টাকা সো প্রিয় শিক্ষার্থী আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মুনাফা কি আসল কি মুনাফার হার কি এবং মুনাফা আসল কি আমরা এখন একটা অঙ্ক প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থী এখানে কোয়েশ্চেনটা হচ্ছে সতেরোশো টাকায় দশ পার্সেন্ট মুনাফা হারে এক বছরে কত টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা আগে ওগুলো লিখে নিই যেমন এখানে দেওয়া আছে আসল আসল পি সমান আমি জানি সতেরোশো টাকা এবং তারপরে দশ পার্সেন্ট হারে মুনাফার হার আর ইকুয়াল টু দশ পার্সেন্ট যেটাকে আমি দশমিকে লিখতে গেলে পয়েন্ট ওয়ান একশো দ্বারা ভাগ দেওয়া হবে তারপর হচ্ছে বছর বা সময় এন ইকুয়াল টু এক বছর কত টাকায় মুনাফা হবে অর্থাৎ মুনাফা যে আয়ের ভ্যালুটা সেটা কত সেটা বের করার জন্য বলতেছে তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু পি আর এন যেখানে পি হচ্ছে সতেরোশো টাকা আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবং এন হচ্ছে এক বছর তাহলে কত হবে একশো টাকা অর্থাৎ এক বছরে যে সতেরোশো টাকা দেওয়া আছে দশ পার্সেন্ট হারে মুনাফা আসবে একশো টাকা এটা হচ্ছে মুনাফা প্রিয় শিক্ষার্থী আশা করি আজকের পুরো আলোচনা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা চক্রবৃদ্ধির মূলধন ও মুনাফা নিয়ে আলোচনা করব তো পরবর্তী ডিটেলে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ